ওম পরমাত্মনামা শুনছেন শ্রীমদ্ভাগবত পাঠ দশম স্কন্ধ প্রথম পর্ব। নারায়ণং নমস্কৃত্যং নরস্যৈব নরোত্তমাম দেবীং সরস্বতীং চৈব ততো যমোদীরায়েত নারায়ণে নমস্করি নমি নরোত্তম ভক্তি ভরে বন্দি নরে নমি বিশ্বরমে সরস্বতী দেবী পায় জনই প্রণতি নমি কৃষ্ণ দৈ পায়ন বেদব্যাসপতি সর্বজন বন্দি জয় করি উচ্চারণ বন্দিলাম হৈমসুতে বিঘ্ন বিনাশন। প্রথম অধ্যায়, ব্রহ্মার বচনে নারায়ণের আবির্ভাব কথা। সুদকন সম্বদিয়া সৌনক সুজন ভগবান লীলা কথা শুন হয় এখন। নররূপী কৃষ্ণ জন্ম কথা সুনিশ্চয়, দিয়াছি আভাস তার পূর্বে পরিচয়। এবে ব্রহ্ম কৃষ্ণ কথা শুন সর্বজন, ভবের ঔষধি ইহা করিলে শ্রবণ। এক ব্রহ্ম ব্যাপ্য ভাবে ব্রহ্মাণ্ডের সার, নাহি তার গুণ চেষ্টা শুদ্ধ নিরাকার। সর্বজীব মাঝে সেই চৈতন্য পরম, সর্বশক্তি সর্বধৃতি তাহার ধরম। সচ্চিদ আনন্দ এই তিনটি স্বভাব, শক্তি সবিমিশ্রণে ব্রহ্মাণ্ডের ভাব। স্বভাব অতীত বস্তু হয় ব্রহ্মধন, স্বভাবেতে গুণ শক্তি পরম রতন। গুণ স্বভাব মিশ্র গঠিত সংসার, তাহার অতীত ব্রহ্ম স্বভাব আধার। গুণ অস্বভাবে হয় এই বিশ্বকার্য, নানা শক্তি তাহাতেই আছে সব ধার্য। শক্তি ও স্বভাবে ব্যক্তি যাহার হয় সার, ব্রহ্মাণ্ড তাহার নাম খ্যাত ত্রিসংসার। এহেন বিরণে সেই সচেতন স্থিতি, আত্মা পরমাত্মা নামে কহেন সুমতি। ক্রমে কার্য বসে তার ইচ্ছার প্রকাশ, ইহাতে প্রকাশ হয় ভোগের ভাবাস। ভোগ আসে জীব ভাবে সেই আত্মা ভাসে, নানা রূপে নানা লীলা ব্রহ্মাণ্ডে প্রকাশে। বেষ্টিয়া ব্রহ্মাণ্ড রয় তাহে রয় কয় আত্মা, সমষ্টিতে জীব কহে সে হয় ব্রহ্মা জীবাত্মা। সমষ্টি ও ব্যষ্টি ভাব স্বভাব ও গুণে, একই ব্রহ্মের সত্তা নহে অন্য জনে। গুণ স্বভাব সহ কর্মে শক্তি হয়, এ মতে সকল কার্য স্বভাবে ঘটায়। যদিও ব্রহ্মের তেজ হতেছে স্বভাব, নিশ্চেষ্ট তাহার সত্তা চেষ্টার অভাব। আত্মা যথা দেহ মধ্যে আছেন বসিয়া, তাহার তেজেতে শক্তি নাচায় বেড়ায় নাচিয়া। তদ্রূপ সংরূপী ব্রহ্ম তাহার স্বভাব, অবেদে থাকিয়া করে সদা চেষ্টা ভাব। সেই রূপে আত্মা তার জীবাত্মা সম্বন্ধ, কার্যভেদে দুই মা মুক্তি আর বন্ধ। শক্তিতে বাঁধিলে আত্মা জীবরূপী হয়, সুখে দুঃখে প্রেমাধিক্য পাইতে নিশ্চয়। কেমনে আত্মার সহ জীবের সম্বন্ধ, সুখে দুঃখে সেই প্রেম হয় কি বা বন্ধ। বেদের প্রমাণ এই বুঝিবার তরে, জীব আত্মা জীবাত্মা লীলা প্রজের ভিতরে। সুখ দুঃখময় জীব আত্মাতে আনন্দ, আত্মা পরিমাণে লাভে ব্রহ্মার সম্বন্ধ। প্রাকৃতিক এই লীলা ঘটাবার তরে, ব্রহ্মবদ্ধের করিত মুক্ত শাস্ত্রের বিচারে। আত্মা সহ সুজীবের কি সম্বন্ধ হয়, কুজীবের কোনো ভাব প্রমাণ নিশ্চয়। এহেন সম্বন্ধে ব্যাস করিয়া বিচার, প্রকাশন দিব্য প্রেম দশমে লিখিয়া। দর্শনের দৃশ্য প্রেম বেদের মীমাংসা, রূপকেতে আত্মলীলা প্রচারের আশা। কৃষ্ণ ব্রহ্মা রূপী আত্মা পালন স্বভাব, জীবের আশ্রয় তিনি মীমাংসার ভাব। যেমনে সকল জীবে এই কৃষ্ণ পায়, এমনে শ্রীকৃষ্ণ আত্মা সংসার পালায়। এহেন সম্বন্ধ সুত যত ঋষিগণ, শুনিলে হইবে মুক্ত সংসার বন্ধন। সুখদেব কহিলেন শুন নর রায়, পরমাত্মা লীলা শুন। তেজিয়া মায়ায় রাজাকণ সবিস্ময়ে, শুন মহামুনি অমৃত সমান লীলা যতবার শুনি। অপূর্ব বিস্ময় এক হতেছে উদয়, শুন শুন এই ভাব ঋষি মহাশয়। অকর্তা অপ্রিয় অজ নির্মল যে জন, কেমনে তাহার বটে প্রকৃতি অযোজন। কেমনে জীবের সম ব্রহ্ম পরাৎপর, মানবের সমধর্ম সংসার ভিতর। ধন্য সেই যদুবংশ যাহে নারায়ণ, আবির্ভূত হইলেন ব্রহ্মার কারণ। আর এক কথা ঋষি কর অবগতি, নররূপী কৃষ্ণ বংশ প্রকাশ সুমতি। ভগবান শ্রীকৃষ্ণের বীর্যের কাহিনী, যে অদ্ভুত লীলামর্তে করিলেন তিনি বিস্তার করিয়া তাহা কহ মহাশয়। শ্রীকৃষ্ণ চরিত্র কথা অতি সুমধুময়,
যাহার চরণ তরি করিয়া গ্রহণ পরিত্রাণ প্রাণ মোর পিতামহগণ, মাতার গর্ভেতে যিনি করিয়া প্রবেশ, আমারে কুক্রিয়া রক্ষা গোচালে নকলেশ, অখিল জীবের যিনি বাহিরে ভিতরে অবস্থান করিছেন চিরদিন ধরে, সেই শ্রীকৃষ্ণের কথা কহ মুনিবর, কৃষ্ণ কথা কহি মোর জুড়াও অন্তর, রাম নামে লন্মলোভি দেব শঙ্কর সন, পুনরবি কহিলেন দেবকী নন্দন, কি রহস্য আছে ইতে বুঝিতে না পারি, সকল আমারে প্রভু বলহ বিস্তারি, কি কারণে চে মুকুন্দ কৃষ্ণ ভগবান পিতার আলয় হতে ব্রজপুরে যান, ব্রজপুরে মধুপুরে করিয়া অবস্থান, কোন কার্য করিলেন কৃষ্ণ ভগবান, মাতুল কংসেরে কেন করেন নিধন, কতদিন যদুপুরে রণ নারায়ণ, কতজন ভার্যা ছিল তার মহাশয়, কৃপা করি কহ মরি সেসব বিষয়, আপনার মুখ হতে ঝরেছে এই সুধা, তাহাতে ঘুচিল মোর এভাবে রুক্ষুধা, বয়সের চতুর্য বলে পুরাণ চন্দ্রমা, উদিত মাতৃ অমৃত সিঞ্চে অতি মনুপমা, ও হরি শ্রীকৃষ্ণ কথা করিব শ্রবণ, যাহার শ্রবণে ক্ষুধা তৃষ্ণা বিমোচন, রাজার বিনয় শুনি শুক মহাশয়, কহিলেন অতি ভক্তি কৃষ্ণপতি হয়, অতিভক্তি বলে তব আগ্রহ এতে পাইবে অমৃত রাজা ভাবিয়া যতে, গঙ্গা সম কৃষ্ণ কথা সুপবিত্র অতি, প্রশ্নকর্তা শ্রোতা বক্তা লভ হয়ে মুকতি, অতিশয় ভাগ্য মোর হইবে নিশ্চয়, কৃষ্ণচন্দ্র মম হৃদে উদিলে হইলে উদয়, এত বলি হরিশ্বরী শুক মহামতি, কহিলেন শুন রাজা শ্রীকৃষ্ণ ভারতী, দৈত্য ভয়ে যবে মোহি হন আকুলিত, অধর্মীর ভারে যবে হয়ন পীড়িত, সেই কালে জীব মাতা ধরণী সুন্দরী গাবি রূপে হয়ে যান ব্রহ্মার নগরী, এক তো কামিনী বেশ চক্ষে ঝরণীর, পাপ ভরে সকম্পিত সতত শরীর, দিনা ক্ষীণা ভাবে মহি ব্রহ্মলোকে গিয়া, কমল আসেন কহে পদে প্রণমিয়া, আমি দাসী দবনাথ তুমি সর্বেশ্বর, অতি দীনাহীনা আমি সাত্ত্বিক অন্তর, অধর্মের ভার প্রভু সহিতে না পারি, দৈত্যগণ লইয়া আছে ধর্মের সংহারী, ধর্ম বিনা সাধু প্রজা করে হাহাকার, কেমনে তাহাতে প্রাণ বাঁচিবে আমার, অতএব করনাথ উপায় বিধান, যাহি আমি সুখী হই রহে সর্বম্রাণ, প্রজা জন যাহে পূজে তোমার চরণ, প্রেম ভক্তি প্রেম ভক্তি প্রেম যাহে হইবে মোচন, করনাথ সে উপায় হইয়া সত্তর, সহিত না পারি আমি অধর্মে কাতর, যেতে গো ব্রাহ্মণ বচনে ব্রহ্মা হইয়া কাতর, দেবগণ সহজান ক্ষীরদ সাগর, ক্ষীরদের মাঝে হরি অসান অনন্ত শয়নে, নিষ্ক্রিয় নিশ্চেষ্ট ভাবে থাকেন আপনে, নবনাগবধ করে সেবা ঘুমে অচেতন, তাহাতে আসক্ত তিনি নহেন কখন, শত শত চন্দ্র সূর্য তাহাতে উদয়, কোটি বিশ্বক্ষণে তার ইচ্ছাতে সৃজয়, সেই হরি সনাতনে জাগাবার তরে, ব্রহ্মা মহি দেবতাদি সংকীর্তন করে, হে হরি ব্রহ্মাণ্ড স্বামী হও জাগরিত, সৃষ্টি অধিকারী তুমি হও হি বিদিত, অন্তর্যামি তুমি নাথ কর হও পায়, অধর্মের তরে বুঝি সৃষ্টি লোপ পায়, এতে গো বচন শুনি তবে নারায়ণ, তেলেন দেখিয়া নিজ কমল নয়ন, আশীর্বাদ করি সবে দিলেন উত্তর, নাহি ভয় হও সবে নির্ভয় অন্তর, আমি যার অন্তর জানি কোথা তার ভয়, অধর্ম করিব নাশ কহির নিশ্চয়, দৈত্যগণ নাশি ধর্ম করিব প্রচার, করিব যাহাতে শান্ত হয় ত্রি সংসার, অতএব শুন ব্রহ্মা আমার বচন, যে মতে করিব আমি ভূভার হরণ, মভক্ত বসুদেব যদুকুলে হয় কংস কারাগারে বদ্ধ বহুদিন রয়, দেবকে সত্যকে নারী প্রতিব্রতাওতি, যার গর্ভলন যার গর্ভে জন্ম লব কহিনু সুমতি, সত্যগুণ বসুদেব নারী ভক্তিবর, সত্যগুণে সর্বযুবে আমার সুচর, এ সত্যের উদয়ে জন্ম হইবে প্রকাশ, ধার্মিক দৈত্যগণে করিবে বিনাশ, আমার আশ্রয় হম দেব সর্বর্ষণ, মম মমায়া ভুলাইতে পারে সর্বজন, দেবকী রোহিণী নারী এই দুই নামে মথুরায় জ্যোষ্ঠা রয়, অন্য ব্রজ ধামে মায়া দিয়া দেবকীর হইতে অন্তর, সংকর্ষণে লয়ে যাক রোহিণী ভিতর, সংকর্ষণে আকর্ষণে দেবকী হইতে আবির্ভাব হয়ে যাব ব্রজন্দ্রে পুরীতে,
দেব দেবী গণ তথা হবে নরনারী গোপনামে নরনারী গোপের শিয়ারি সবার সহিত আমি সহি বিশ্ব বিশ্ব ব্রজপুরে করিব অদ্ভুত লীলা প্রেমের মধুরে সংসারী হইয়া দেব মায়া আস্বাদন করিব সহস্তে মুক্ত যত ভক্তগণ ধর্মের প্রচার করি দৈত্য করি নাশ বিনাশিব ধরণীর সুমহান ত্রাস অতএব সবে মিলি কর আয়োজন কৃষ্ণ রূপে যাব আমি ধরিতে ভুবন শুনিয়া মুহিয়ার দেবগণ গেলেন করিতে সিদ্ধ হরি প্রয়োজন সুবোধ রচিল গীত হরি কথাসার নারায়ণ আবির্ভাব কথা সুবিস্তার ইতি ব্রহ্মার বচনে নারায়ণের আবির্ভাব কথা দেবকীর গর্ভে ভগবানের আবির্ভাব কথা সুদেব কন শুন রাজা পরীক্ষিত দেবতা কৃষ্ণ অবতার কথা অতি সুললিত কংসের ভগিনী হন দেবকী সুন্দরী ধন্যা হন সে কামিনী বসুদেব বলি অপরূপ রূপ যার না হয় তুলন শুদ্ধ সত্য বলি শ্রুতিতে কীর্তন সেই হন বাসুদেবে কে বুঝিতে পারে সর্বগুণাময় দেব যাদব আগারে লোকে জানে নবরূপী রঘু নর নয় যাহার আশ্রয়ে হরি দেহধারী হয় সাত্ত্বিকী শক্তিতে গড়া দেবকী সুন্দরী সবার জননী যাহি জন্মিলেন হরি দোহার মহাত্মা কথা কে বর্ণিতে পারে কীর্তনে অনন্ত দেব আপনি হারে শুভক্ষণে শুভদিনে কংস নরপতি অসুদেব করে দেন বিদায়ের কালে কংস মান্য করিবারে সারথি করিয়া যাইয়া যান রথের মাঝারে কত শত বাদ্যবাজ নিত্য গীত কত কত হস্তি সাধুজন যায় শত শত স্বর্গেতে দুন্দবে বাজে উভয়ে মিলনে দেবগণ সৃষ্ট হন পুষ্প বলিছনে এইরূপে হলা হলে যায় কিছুদিন দৈবের নির্বন্ধ তথা হয় প্রকাশন হইল আশকাশ বাণী অতি উচ্চতর শুনে বাসুদেব কংস সেই রথপর ভীম রবে কহে বাণী শুন ভোজপতি মঙ্গল নাহিক তোমা কহিনু সম্পতি এই যে ভগিনী তব দেবকে সুন্দরী দেবের আরাধ্য ইনি পূজা করে হরি শুদ্ধ সত্যময় হয় বাসুদেব ধীর উভয় জন্মাবে হরি কহিলাম স্থির বীজে যথা কাল বসে জন্মায় অঙ্কুর আশ্রয় পাইলে হরি না রহেন দূর দৈত্য বংশে জন্ম তোমা তুমি দুষ্ট জন জন্মিবেন হরি তোমা করিতে নিধন দেবকী অষ্টম গর্ভে হইবে তনয় নারায়ণ রূপী এই করিনু নিশ্চয় কহিনু নিশ্চয় দেখিতে হইবে নর কিন্তু নারায়ণ দেহে মিথ্যা দেহে যথাত্মা থাকে ন চতেন সেই পুত্র তোমাজনে করিয়া সংখার অনাশে নাশিবেন পৃথিবীর ভার এত বলি শূন্য বাণী শূন্যতে মিশিল বাসুদেব সহ কংস বিস্মিত হইল অজ্ঞানেতে মত্ত কংস রিপু অধিপতি বাহু বলে অবহেলে নাশি ধর্মগতি জ্ঞাতি ভ্রাতা সাধুজন করিয়া পীড়ন সতত নিরততার অধর্মিতে মন অতীব পাপিষ্ট সেই ধরার পীড়ক দেব নরে সেই জন যন্ত্রণাদায়ক দেব নর যথাবাস্ত দৈত্যগণ ভয়ে ঈশ্বরে সকলে ডাকে প্রপীড়িত হয়ে উদ্ধার লাগিয়া উদ্ধার ভক্তের উদ্ধার লাগি প্রভু নারায়ণ সেই হেতু নরদেহ করেন ধারণ না শিবেন দৈত্য পুরাপন মায়ায় থাকিবে ধর্মের মান হেন বা সোনায় আশাতে জীবন সার পূর্ণ কামনাতে সে কি পারে আপনার জীবন ত্যাজিতে জীবনের আশে কংস উন্মত্ত হইয়া ভাবিতে লাগিল রথ পথে থামাইয়া অবশেষে করি স্থির আপনার মনে ঘুচিবে সকল ভয় ভগিনী নিধনে আপনার গর্ভতে জন্মিবে তনয় সেই জন্মরে বধ করিবে নিশ্চয় অতএব ভগ্নিবধ করিয়া এখন জুড়াই মনের জল রাখিতে জীবন এত ভাবিত সেই দুষ্ট কামনায় মাতি হরিল ভগ্নির কেশ রথের মারে লাথি অবলা কামিনী একে নবপুরী নয় লজ্জায় হইয়া ম্লান প্রতি পাশে রয় সেই কালে দুষ্ট কংস ধরি তার কেশ অস্থির শুনবেতে যেন পদ্মিনী আবেশ কেশে ধরি কহি কংস করমরি দন্ত তোরি পুত্র জন্মিতরে করিবেগ মোর করিবেগ অন্ত অতএব যার ফলে
আছে বিষ ভয় সমরে বিনাশ বৃক্ষ উচিত নিশ্চয় এত বলি কোষ হতে ধরিক শিখরে উদ্যত হইল ভগ্নিবুধি ভারতরে হেন কার বসুদেব কংসের ধুরিয়া কহিতে লাগিল তরে বিনয় করিয়া নরপতি হও তুমি করিছ পালন নারী বধে পাপ ভাগি হও কি কারণ এতকে বলিয়া পরে কংস ভগ্নিপতি কর্ম ফল কথা তাহে কহিল সম্প্রতি দেহান্তর প্রাপ্তি কথা বলে অতঃপর যে ভাবিতে থাকে আত্মা দেহ অগোচর এত ভাবে এইভাবে কতভাবে কংসের সকাশে বসুদেব কহে কথা শেষে বিশেষে শোনো শোনো কংসরাজ ভোজনরপতি ভগ্নির করিবে বধ একন যুগতি কনিষ্ঠা ভগ্নী তব সরলা বালিকা তব ভয় যেন হয় কাষ্ঠপুত্তলিকা দিনের বৎসল তুমি দীনদয়াময় ইহার নিধন করা উচিত না হয় তথাপি উন্মত্ত কংস ক্ষান্ত নাহি হয় দেবকী নিধন লাগি ব্যগ্র অতিশয় অনুরোধ নাহি মানে না শুনে যুগতি বাসুদেব ভাবে তবে কি করি সম্প্রতি আসন্ন বিপদ হইতে পাইতে উদ্ধার উপায় করিল স্থির ভাবিচারি ধার ভগ্নিপতি তব ক্রোধ হয় অকারণ তোমারে সে প্রভু নাহি করিবে নিধন দেবকীর পুত্রে তোমাছে মৃত্যু ভয় জন্মিলেই পুত্রবধ করিয়া নিশ্চয় প্রসব করিবে পুত্র দেবকী জন্ম যখন তব হস্তে তারে আমি করিব অর্পণ অতেক বচন শুনি তবে কংসবীর বসুদেব কথা মতে হইলেন স্থির সকল কুশলে যান নিজ নিজ ঘর অতঃপর কি ঘটিল শুন নরবর দেবকী রোহিণী দুই বসুদেব নারী রূপে গুণে উহ উভয়েই অভেদ বিচারী নন্দ উপানন্দ আদি ব্রজপতি যত দেবকী রোহিণী দুই বসুদেব নারী রূপগুণে উভয়েই সভেদ বিচারী নন্দ উপানন্দ আদি ব্রজপতি যত বসুদেব সহ তারা রহে বিরত সুমতি যশোদাহন নন্দের গৃহিণী সাক্ষাৎ সাবিত্রী সমা ব্রজসী মন্ত্রিনী তাহার আশ্রয় করি ভক্তি হিত তরে আবির্ভূত হইবেন পূর্ব কথা ভরে যথা উপযুক্ত কালী দেবকে সুন্দরী শশী সমা সুশোভিতা হন গর্ব ধারী প্রথম তনয়ে তার কংস দুরাচার নাবধি ফিরাই দিল ভগ্নিরে তাহার দৈববাণী ছিল তার অষ্টমত নয় বদিবে তাহারে অন্য পুত্রে নাহি ভয় তবে তো নারদ আসি বুঝায় নারারে রাজারে যেভাবে মুজিবে কংস আরো দুরাচরে পাপ ভরা না হইলে বংশ কবুতার ধ্বংস করিবারে পারে হেন সাধ্যকার নারদ বচনে কংস ভীত অতিশয় বিশ্বাস না করে কোনো ভগ্নিরত নয় প্রতি গর্ভে যেই তার জনমিত নয় কংসের ধরিয়া দেন দেব মহাশয় করুণা না করি কংস ধরিয়া সন্তান পিতার সমক্ষা ছড়িয়া লয় প্রাণ প্রাণ কাঁদে মন কাঁদে না দেখি উপায় পিতা মাতা নারায়ণে ডাকিয়া জানায় এইরূপে ছয় পুত্রে কংস বধ করি সপ্তমীর অপেক্ষায় রাখিল প্রহরী অশনে বসনে নাহি চুপ কিছু পায় অষ্টমে জন্মেবে বিষ্ণু সদা ভাবে তাই হেন কালে দেব ঋষি নারদ সুজন কহিল অষ্টমে জন্ম লবে নারায়ণ শুনিয়া ঋষির বাণী কংস মূড়জন ভাবিল এইখনি বুঝি হারাই জীবন বসুদেবে আর নাহি ধরিয়া বিশ্বাস আনিল উভয় আনিল ধরি ভাঙি গৃহবাস রোহিণী কহিল একা নন্দের রোহিণী এক রহিল একা নন্দের ভবনে যুথ ভ্রষ্ট মৃগী যথা সজল নয়নে উভয়ে ধরিয়া আনি আপন আগারে শৃঙ্খলে বা দিয়া কংস রাখে কারাগারে প্রহরী প্রহরী রত থাকে দিবা রাতি সচঞ্চল রহে কংস প্রাণ ভরে মাতি যশোদা রোহিণী আর দেবকী অন্তরে একেবারে নারায়ণ শুভদৃষ্টি করে সর্বাগ্রে অনন্তদেব নাম সংকর্ষণ রোহিণীর উদরিতে আবির্ভূত হন অপূর্ব এ কথা রাজা করহ শ্রবণ যেমতে পাইল প্রভু নাম সংকর্ষণ সহস্র মস্তকধারী অনন্ত সুজন হরির আশ্রয় মাত্র বেদের বচন অগ্রে আসনা তিনি না আসিলে লইয়া আশ্রয় কেমনে বিষ্ণুর জন্ম এ সংসারে হয় এইভাবে অনন্ত দেবকী উদরে সপ্তমীতে আবির্ভূত হন মূর্তি ধরে আত্মরূপী ভগবান জন্মিবার কালে উপস্থিত হল যবে শুদ্ধ মায়াজালে
তখন মায়ের ডাকি প্রভু নারায়ণ, কহিলেন শুন বৎস আমার বচন, গোকুলে যাইয়া তুমি পাত মায়া জাল, কেহ যেন নাহি বুঝে আবির্ভাব কাল, আমার আশ্রয় হন অনন্ত সুজন, দেবকীর গর্ভে তারে করেছি প্রেরণ, আর্ষকর্ষণ করি তারে অতি যত্ন করে, প্রবিষ্ট করাও গিয়া রোহিণী জঠরে, অতীব দুঃখিনী সেই ডাকে বারংবার, কোথা চরিছি কেজ রাখো এইবার, ও যেন দুঃখ হবে নাশ আমারও কৃপায়, তুমি গিয়া আবির্ভূত হও যশোদায়, তোমার মায়াতে সবে হবে মোহিত, সর্বমর্ত চিহু মন হইবে কম্পিত, সেই গালি দেবরিকে দেবকীর দীপদর্শন বলিব মনের কথা, ঘুজাব বেদন বিশুদ্ধা সাত্ত্বকী শক্তির আকুল ক্রন্দনে, ঝর ঝর নীর তার ঝরিছে বড় নয়নে, নিদ্রা ত্যাজিও না হারে ডাকে বারংবার, দেখা দাও দিননাথ দিনে একবার, কাতরতা তাহাদের মজত পড়ে মনে, আকুল হৃদয় মম হয় ক্ষণে ক্ষণে, পাষণ্ড দুরন্ত কংস বিষয়েতে মাতি, কারাগা তাহাদের কারাগারে রাখে দিবারাতি, শৃঙ্খলে আবদ্ধ অঙ্গ বুকেতে পাশান, মুমূর্ষু দেখিয়া তাই নাহি কাঁপে প্রাণ, অন্ন জল ত্যাজি দেব দেবকী সুন্দরী, বারংবার বলে দেখা দাও হিনে হরি, কেমনে থাকিব মায়া আর লুকাইয়া, ভক্তের ক্রন্দনে ভক্তের ক্রন্দনে দগ্ধ দেখ মম হিয়া। আজ এই পর্যন্ত এই দশম স্কন্ধে, পরবর্তী পর্ব পরবর্তী অংশ পরবর্তী পর্বে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। ওম পরমাত্মনে নমঃ।